গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ। গোপালগঞ্জে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গাড়ি বহরের হামলায় শওকত আলী দিদার নামে একজন নিহত হয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক বলে জানা গেছে। হামলায় সাংবাদিক সহ আরও অন্তত 30 জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। গত 13 সেপ্টেম্বর বিকেল 4:30 দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যান। এই উপলক্ষে ঘোনাপাড়া এলাকায় পথসভা আয়োজন করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এস এম জিলানী বিকেল 3:00 জেলা শহরে বেদগ্রাম এলাকায় পথসভা শেষ করে 4:00 দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে এই হামলা চালানো হয়। হামলার সময় টিভি, ফটো, সাংবাদিক এইচ এম মানিক আহত হন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শওকত আলী দিদারকে বেধড়ক পিটিয়ে সড়কের পাশে ফেলে রাখে হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শওকত আলী দিদার ঢাকা ক্রিকেট আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রোশন আরা রত্নাসহ আরও অনেকে আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি ঘোনাপাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পথসভায় কথা ছিল। এ সময় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা মহাসড়কে পাশাপাশি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বেদগ্রাম এলাকায় ঘোনাপাড়া যাওয়ার সময় জিলানী গাড়িবহরে হামলা চালানো হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদা নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধন্যবাদ সকলকে।